ইংরেজবাজার পুরসভা প্রতি বছর প্রকাশিত করে নতুন বছরের ডায়েরি। তাতে মালদা জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও ফোন নম্বর উল্লেখ থাকে। জেলা শাসক থেকে জেলা পুলিশ সুপার, পুরসভার বিভিন্ন দপ্তরের ফোন নম্বর থেকে জেলা প্রতিনিধিদেরও ফোন নম্বর দেয়া হয় এই ডায়েরিতে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা থেকে বাদ গেলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম বেঞ্জিন্নুর। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার দ্বারা প্রকাশিত 2022 সালের এই ডায়েরিতে কংগ্রেস বিজেপি সংসদের নাম ও ফোন নম্বর রয়েছে। নাম রয়েছে তৃণমূল ও বিজেপি বিধায়কদেরও, এমনকি সকল রাজনৈতিক দলের কার্যালয়ের নাম ও ফোন নম্বর রয়েছে। নেই শুধু তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নুরের নাম। তৃণমূল পরিচালিত পুরসভার পুরো কর্তৃপক্ষের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অখুশি একদা মালদা জেলার পীঠস্থান কোতোয়ালি বাড়ির সর্বকনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মৌসুম নুর। শাসক দলের প্রতিনিধি হয়েও ইংরেজবাজার পুর কর্তৃপক্ষের সৌজন্যে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় স্থান পাননি তিনি। এমন ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে জেলা জুড়ে। পুর প্রশাসক আশিস কুণ্ডু বিষয়টি ছোট মিস্টেক বলে এড়িয়ে গেছে। তবে পুরসভার কোঅর্ডিনেটর প্রসেনজিৎ দাস বলেন, এটা অন্যায় হয়েছে। কোতোয়ালি বাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নুর বলেন, বিজেপি কংগ্রেস দলের সংসদের নাম রয়েছে কিন্তু তার নাম নেই। বিষয়টি কেন হয়েছে তিনি জানেন না, প্রয়োজন মনে হয়নি তাই হয়তো দেয়া হয়নি। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, জেলার রাজনীতিতে কোতোয়ালি ভবনের দখল কার্যত লুপ্তপ্রায়। তাই পুর কর্তৃপক্ষের দৃষ্টিতে জেলার গুরুত্বপূর্ণ নাগরিকদের তালিকায় নেই মৌসুম বেঞ্জিন্নুর। তাই নতুন বছরের ইংরেজবাজার পুরসভার দ্বারা 2022 সালে ডায়েরিতে নাম নেই মৌসুমের। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমি যেটা দেখলাম, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি তৃণমূল পরিচালিত মিউনিসিপ্যালিটি এবং বিজেপি সাংসদেরও নাম আছে, কংগ্রেসের সাংসদেরও নাম আছে। তো তৃণমূলের রাজ্যসভার সাংসদের নাম নেই কেন, সেটা তো আমি বলতে পারবো না, ওনারাই ভালো বলতে পারবে। তো বিষয়টা কেন নেই সেটা তো আমি বলতে পারবো না, ওনারাই যারা মিউনিসিপ্যালিটির যারা দায়িত্বে আছেন ওনারাই ভালো বলতে পারবেন যে নাম নেই কেন। না দল আমাকে কেন, আমি তো যথেষ্ট মানে সম্মান পেয়েছি। আমার নেত্রী আমাকে, আমি হেরে গেছিলাম তবু আমার নেত্রী আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছেন, রাজ্যসভায় পাঠিয়েছেন। আমি দলের কাছে যথেষ্ট গুরুত্ব পেয়েছি, সম্মান পেয়েছি এবং দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি, সেরকম কোনো ব্যাপার না। জানতে চাইবেন আপনি কই ফেলছেন? না, এই ছোট ছোট ব্যাপার নিয়ে আমার সেরকম কোনো মানে রেসপন্স বা রিয়াকশন ওনারা পাবেন না। আমি দেখলাম ডায়েরিতে তো মোটামুটি তো যারা জনপ্রতিনিধি জেলার আছেন সবারই নাম আছে, শুধু আমার নামটাই নেই যা দেখে মনে হলো। তো কেন নেই সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার মনে হয় ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করলেই ভালো হয় যে নামটা নেই কেন। দল থেকে এক ঘরে করে রাখা, আমি দলে দেখুন, আমি নেত্রী, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমার গার্জিয়ান, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদেরকে দেখে আমি কাজ করি। আর কে কি ভাবলো না ভাবলো এটা আমার কাছে আমার কিছু এসে যায়। উনি রাজ্যসভার সাংসদ, মালদা থেকে উনি আছেন, স্বাভাবিকভাবে উনিও একজন প্রতিনিধির কাজ করেন, মানুষের প্রতিনিধি হিসাবে ওনার নামটা থাকা উচিত ছিল। কে বা কারা এটা রাখেনি এটা ঠিক হয়নি। তার নাম অবশ্যই মানুষের প্রয়োজনের ক্ষেত্রে অন্যান্য জনসাংসদ এবং যারা বিধায়ক আছে সে সমস্ত প্রতিনিধিদের নাম আছে, অথচ তার নাম নেই, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। তার নামটা থাকা উচিত ছিল এবং কারা এটা করেনি সেটা আমরা দেখছি। মৌসুম কি তৃণমূল কংগ্রেসের কাছে এখন বাধ্য? না, কেন বাধ্য হবে? মৌসুম নুর তৃণমূল কংগ্রেসের নেত্রী, তার নেতৃত্বে আমরা বিধানসভা ভোট লড়েছি, আমি জেলার যুব সভাপতি ছিলাম, আমরা যৌথভাবে কাজ করেছি, আমাদের দল যখন যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সেভাবে কাজ করছে। নিশ্চিতভাবে উনিও আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। এত বড় ভুল হলো কি করে? আমি জানি না কারা করেছেন, ইংরেজবাজার পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা বলতে পারে। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে